الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সপ্তাহের আর বাকি দিনগুলোতে তো আমার বাবাটাকে অনেক সকালে উঠে স্কুলে যেতে হয়, আজকে যেহেতু শুক্রবার সে একটু আরাম করে ঘুমাচ্ছে। ঠিক ধরেছেন, আজ বন্ধের দিন, শুক্রবার। আর একটা বন্ধের দিনে সাধারণত আমরা কী কী করি বাসায় বা আমাদের রুটিনটা কেমন হয় সেটাই আজকে শেয়ার করব। জিনানের আব্বুন এবং আমার দুজনেরই আমাদের ভোরে ওঠার অভ্যাস। শুক্রবারও কিন্তু আমাদের খুব একটা ঘুমানো হয় না, যদি না আমরা খুব একটা টায়ার্ড থাকি। এই সময়টাতে আমরা দুজন একটু একসাথে বসে কথা বলার সময় পাই, দুজনেই একসাথে একটু কাজে বসে, ওর ল্যাপটপ নিয়ে বসেছে, আমিও আমার ল্যাপটপ নিয়ে বসেছি, দুজনে খাচ্ছি আর একটু টুকটাক কথা বলছিলাম। এটা আগে আমাদের রেগুলার রুটিন ছিল যে ভোরে উঠে আগে আমি আর জিনার আব্বু একসাথে ল্যাপটপ নিয়ে বসতাম, ও ওর কাজ করতো, আমি আমার কাজ করতাম, কিন্তু ফাঁকে ফাঁকে দুজনের কথা হতো। এই সময়টুকুই আমাদের দেখা যেত যে একটু কথা হতো আর কি। সারাদিন তো ওর মতো ব্যস্ত, আমি আমার মতো ব্যস্ত। তো বাবুর স্কুলের জন্য এখন সকালে এরকম আমাদের একসাথে বসা হয় না। শুক্রবার যেহেতু সকাল সকাল উঠে গিয়েছিলাম দুজনেই, তাই আমরা একটু একসাথে বসেছিলাম যার যার কাজ নিয়ে। আর হচ্ছে এরই মধ্যে আমার ছেলে উঠে গিয়েছে ঘুম থেকে, আমি জিনানের জন্য নাস্তাটা রেডি করছিলাম। আমাদের আসলে নাস্তার আইটেমটা ওরকম ফিক্সড থাকে না, যার যখন যেটা খেতে ইচ্ছে হয় আর কি। শুক্রবার দিন জিনার আব্বু বলছিল অনেক দিন ও রামেন খায় না, ও একটু ঝালঝাল করে রামেন খেতে চাচ্ছে, তাই আমি আর জিনানের আব্বুন নুডলস খেয়েছিলাম একটু ঝাল করে। তো সেটা আর বাবুকে দেইনি, বাবু ওঠার পর আমি বাবুকে একটা ঝটপট একটা রোল করে দিচ্ছিলাম। এরকম আমি মাঝে মাঝেই জিনানকে ডিম দিয়ে, সসেজ বা মাংস থাকলে একটু ভিতরে মাংস দিয়ে রোল করে দিই, আর এটা বাবু খুব পছন্দ করে খায়। আমার আসলে সেই সমস্ত রান্নাবান্নাই পছন্দ যেগুলো একটু অল্প সময়ের মধ্যে ঝটপট করে ফেলা যায়, আবার খেতেও মজা লাগে, তাই আমি বেশি এই ধরনের খাবারগুলোই বাসায় করি। আর আলহামদুলিল্লাহ জিনান এবং জিনানের আব্বুনের কোনো কিছু নিয়ে এত বেশি ঝামেলা নেই, আমি যেটা করে দিই ওরা আলহামদুলিল্লাহ সেটাই খেয়ে নেয়। আমার বাবাটার জন্য সবাই কিন্তু দোয়া করতে ভুলবেন না, যেই দেখেন আমার বাবাটাকে দেখে মাশাল্লাহ বলবেন। সকালের নাস্তার পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে। শুক্রবার যেহেতু একটু যতটুকু স্পেশাল করা যায় আর কি টুকটাক, আমি আমি তো আগেও বলেছি আমি খুব একটা আইটেম একসাথে করি না, একদিনে অল্প আইটেম করি, তাতে খেতে আমাদের কাছে ভালো হয়। আজকে গরুর মাংস, সবজি আর একটু পোলাও করব। গরুর মাংসটা আমার কাছে মনে হয় মাখিয়ে করলে, একটু ফ্রেশ গরুর মাংস থাকলে মাখিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে, তা আমি সবভাবেই করি, মশলা কষিয়েও করি আবার মাখিয়েও করি। তা আজকে একটু মাখিয়ে করছিলাম, আমার মাংসটা ছিল সিনার মাংস, এতে যথেষ্ট পরিমাণ হাড় ছিল, আমি মাখাতে পারছিলাম না, একটু কষ্ট হচ্ছিলো, তাই কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঢেকে। দ্বিতীয়বার আমি আরেকবার মাখাচ্ছি, যখন একটু সব কিছু নরম হয়ে এসেছে তখন ভালো মতো মাখিয়ে রেখে দিয়েছি। আর এর মধ্যে সবজি কাটাকুটো করে সবজিটাও বসিয়ে দিয়েছি, সবজিটা খুবই সিম্পলভাবে করি, আমি এত বেশি কিছু দেই না, একদম শুধু লবণ চিনি দিয়েই সবজিটা করার চেষ্টা করি। এতে আমার কাছে মনে হয় প্রত্যেকটা সবজির আলাদা আলাদা ফ্লেভারটা থাকে এবং টেস্টটা বোঝা যায়। শেষের দিকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছিলাম, এতে সবজিটা একটু আঠালো হয়। আর নর্মালি যেভাবে করি, আজকে আমি সবজিটা কেটেছিও একটু ছোট করে ভাজির মতো করে, আবার আজকেটা একটু ড্রাই রাখবো আর কি, ঝোল কম দেবো, যেহেতু গরুর মাংসটাতে ঝোল থাকবে,
আমি আর সবজিটা এত ঝোল করতে চাচ্ছিলাম না। আর মাংসটা তো মেরিনেট করে রেখেছিলাম বেশ অনেকক্ষণই, আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা বা এরকম তো হবেই। ওর মধ্যে আমি মাখানোর সময় গরম মশলা দিতে আসলে ভুলে গিয়েছি, যার জন্য পেঁয়াজ ভাজার সময় ওর মধ্যে গরম মশলা দিয়ে একবারে পেঁয়াজটা ভেজে গরম পেঁয়াজটা আর একটু বাদাম বাটা দিয়েছি। এই কাজু বাদাম বাটা আর হচ্ছে টমেটো সস, এই দুটো জিনিস দেওয়ার পর আমি দেখলাম যে গরুর মাংসতে একটা শাহী ফ্লেভার চলে আসে আর খেতে বেশ মজা হয়। রান্নাটা যতটুকু সম্ভব দ্রুত করার চেষ্টা করছিলাম, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আজানের সময় হয়ে এসেছে, জিনান জিনানের আব্বুন ওরা গোসল করে নামাজে যাবে, শুক্রবারের দিন যেহেতু আমি চাই একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করে আগে আগে গোসল করে ফেলতে, যেন ওরা যখন নামাজে যায় ওই সময়ে আমারও নামাজটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু সব সময় আসলে পারি না, সময়ের সাথে বা কাজের অনেক সময় মনে করি হয়ে যাবে, অল্প আইটেম রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু পরে করতে যেয়ে দেখা যায় আমার অনেক সময় দেরি হয়ে যায়। আর এটা হচ্ছে আমি সবজি কেটেছিলাম, সবজির মধ্যে পটল দিয়েছিলাম, পটলের চুকলাগুলো এত সুন্দর ছিল, একদম সতেজ ছিল আর একদম সবুজ ছিল, এটা ফেলতে ইচ্ছা করছিল না। আমি একটু রসুন কাঁচামরিচে শুকনো মরিচ দিয়ে ভাজা দিয়ে রেখে দিয়েছি এটা ফ্রিজে, যেহেতু পোলাও রান্না করেছি এটা তো আর ভালো লাগবে না সাথে, আমি হয়তো বা আগামীকালকে সাথে একটু চিংড়ি মাছ দিয়ে পটলটা ভর্তা করবো, পটলের চুকলাটা আর কি। আমার কাছে পটলের চুকরা ভর্তা খুব মজা লাগে। দুপুরে খাওয়ার পরে 1টা ঘন্টা হাতে সময় থাকে আমাদের তিনজনের, এই সময়টা আমরা তিনজন একসাথে একটু রেস্ট করি, আর আমরা এমনি কিছু না করেও তিনজন একসাথে বিছানায় শুয়ে শুয়ে একটু গল্প করতে বা একটু সময় কাটাতে আমরা পছন্দ করি। দেখা যায় ওই সময় জিনান একটু বিভিন্ন দুষ্টামি করে ওর আব্বুনের সাথে আমার সাথে, ওই মোমেন্টটাকে আমরা খুব এনজয় করি। তো 1 ঘন্টা সেরকম একটু রেস্ট নেওয়ার পরে জিনানকে রেডি করে দিয়েছি জিনানের তাইকোন্দো ক্লাসের জন্য, ও এখন তাইকোন্দো ক্লাসে যাবে, আমার বাসার কাছেই একটা মাঠে ও তাইকোন্দো শিখে জিনান। তো জিনানের তাইকোন্দো ক্লাসটার জন্য আসলে বন্ধের দিনও জিনানের আব্বুর একটু রেস্ট হয় না বা ঘুম হয় না, দুপুরে আমাদের তিনজনের একজনের ঘুমানোর অভ্যাস নেই যেহেতু, তো ওর আব্বুই নিয়ে যাচ্ছে, ও আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যা হয়ে যায়। জিনান আর জিনানের আব্বুন তাইকোন্দো ক্লাসে চলে যাওয়ার পরে আমি বসে যাই আমার অনলাইনের কাজগুলো নিয়ে, আমি যে সেই সকালবেলা ভোরে আর কি ঘুম থেকে ওঠার পরে 1-2 ঘন্টা কাজ করি, আর কিন্তু সারাদিন ঘরের কাজের প্রেশারে আমি আর ল্যাপটপটা হাতে নিতে পারি না বা বসতে পারি না। তো এখন আমি বসে গিয়েছি একটু আমার কাজ নিয়ে কিছু, এখন তো আবার নতুন করে আমার কাজ যুক্ত হয়েছে ভিডিও এডিটিং করা, সেটাও করতে হয়, ভয়েস দিতে হয়, আবার আমার অনলাইনের যেসব কাজ আছে সেগুলোও করতে হয়। তো দেখা যায় যে ঘরের কাজ করে আর এই সমস্ত কাজ করে আমার একদমই সময় হয় না। তো আমি যেহেতু বেশিরভাগই আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়া বাইরের এই সমস্ত ভিডিওগুলাই একটু বেশি দিচ্ছি বা করা হচ্ছে, তো মনে হতে পারে আমার লাইফটা মনে হয় এরকমই খুবই আনন্দের, আমি শুধু ঘুরে বেড়াই আর খাওয়া দাওয়া করি, কিন্তু এমনটা না, আমাকে অনেক কাজ করতে হয়। আমি এই যেহেতু একা হাতে সংসার বাচ্চা সব কিছু সামলাই, আবার অনলাইনে কাজও করি, তো আমাকে অনেকের থেকে একটু বেশিই করতে হয় কাজ। জীবন আসলে যেমনই থাকুক, আমি সবসময় বলি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, কারণ এর থেকে খারাপও তো থাকতে পারতাম, সে তুলনায় ভালো আছি এটাই তো আনন্দের বিষয়, তাই না? তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের শরীর ও মনের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।